হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এপিক শর্ট মিস্টার। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে। আর গাইস, এখন কি বলবো, মানে আর গলা দিয়ে তো আওয়াজ বেরোচ্ছে না। আর ওইদিকে কি করছে বাবান, মানে গলা দিয়ে তো আওয়াজ বেরোচ্ছে না, মানে বাইরে তো 42 ডিগ্রি চলছে, মানে বিশ্বাস করো, মানে কথাবার্তা বলতে ইচ্ছা করছে না, খাওয়া দাওয়াও বন্ধ, মানে কি বলবো আর কিছু বলতে পারছি, মানে পাচ্ছি না, দেখো কথা আটকে যাচ্ছে। আর আমাদের মতন মেয়েরা যারা রান্নাঘরে রান্না করছে, আর আমাদের বরের মানে বরেদের যারা ফিল্ডে কাজ করে তাদের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে, আর যারা কিচেনে রান্না করছে তাদের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, পেটও মানে খাওয়া ছাড়া চলবে না, কদিন বাইরে থেকে খাবো, আর পয়সা ছাড়াও চলবে না, কিছু ছাড়াই চলবে না, করতে তো সবই হবে। যাই হোক, এই নিয়েই আর চলতে হবে। শুরু করলাম আজকে ব্লগটা এই গরমের মধ্যে। আজকে আমরা যাচ্ছি আমৃতে, আমার অপারেশন হয়েছিল তোমরা জানো, আজকে আবার একটা চেক আপের জন্য যাচ্ছি। আর বেশি কথা বলতে পারছি না, ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, চলো। আর এইদিকে এই যে সঞ্জীব বাবু, আর এই যে বাবান, দেখো বাবানের নিউ হেয়ার স্টাইল দেখাও। ওর অ্যাকচুয়ালি হচ্ছে হেয়ার স্টাইলটা পছন্দ হয়নি, আমার উপর খুব রাগ করেছে, ছোট ছোট করিয়ে দিয়েছি তো ওই জন্য, দেখো টুপিটা পরে নিল। হ্যাঁ, কিন্তু আমার খুব ভালো লেগেছে হেয়ার স্টাইলটা, দেখো তোমরা তত দেখো, গাড়ি দিয়ে থাকছিস কেন, হেয়ার স্টাইলটা পছন্দ করেনি, যার জন্য আমার উপর কালকে সারাক্ষণ কথা বলেনি, বলেছে এর পরের দিন ওই দেখো বেরিয়ে যাচ্ছে, ওই দেখো বেরিয়ে গেল। আর যাই হোক, তুমি কিছু বলো। আমি কি বলবো, আমার কিছু বলার নেই, এখন গরমে আর ভালো লাগছে না, এই গরমে এখন এত দূর যেতে হবে, 1 ঘন্টা যেতে 1 ঘন্টা আসতে, তারপর ওখানে গিয়ে তো ডক্টরের জন্য ওয়েট করতে হবে, সে তো আছে, সে না ওখানে এসি চলবে, কোনো অসুবিধা নেই, এসির মধ্যে বসবো, কিন্তু এত দূর গরমের মধ্যে যাওয়া আসা খুব কষ্টকর, যদিও সারাদিনই গরমের মধ্যেই কষ্ট করছি, ওই রাত্রে যখন বাড়িতে এসে ঢুকছি তখন একটু এসিতে ঢুকছি, বাইরে তো আর এসি চলছে না, ঘরে না এসি আছে, বাইরে তো রোদের মধ্যেই কাজ করতে হচ্ছে, আর করতে হবেও, বন্ধ করে কিছুই রাখা যাবে না, সবাইকেই সবার কাজে বেরোতে হবে, গরম যতই পড়ুক না কেন কাজ বন্ধ করে তো কেউ বসে থাকতে পারবে না, অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিন বেরোই, আজকেও বেরোচ্ছি, আজকে একটু গন্তব্যটা অন্যদিকে। আর ওই দেখো পেছনে নাচছে। আর গাইস, দেখতে দেখতে আমরা মায়ের বাড়িতে চলে এসেছি, কি বিভৎস গরম বাইরে, বাবা আর পাচ্ছি না, দেখো মুখ চোখের অবস্থা কি হয়ে গেছে। আর এই যে এখানে সঞ্জীব বাবু বসে রয়েছে, দাঁড়াও দেখা যাচ্ছে না, এই যে টুপি টুপি পরে, হ্যাঁ এই যে বসে রয়েছে, কিছু বলো, রাস্তা কি গরম, 10 মিনিট হেঁটে আসতে অবস্থা খারাপ হয়ে গেছে, হ্যাঁ 10 মিনিটের ডিস্টেন্স, এসে এখন এসিতে আবার বসে রয়েছি, ওখানে এসিতে ছিলাম, আবার এসে এসিতে ঢুকেছি, এখন আর ইচ্ছা করছে না যে বেরিয়ে আবার ওই বাসে করে আমি এই জাস্ট বলছি আর যাবো না, করার নেই, যেতেই হবে, হ্যাঁ যাই হোক যেতে তো হবে। আর এই যে এখানে কোথায়, এই যে মা আর বাবান বসে গল্প করছে, ওকে দিয়ে গেলাম, ও সন্ধ্যেবেলা ম্যামের সায়েন্স ম্যামের ক্লাস আছে, ব্যাগপত্র সব দিয়ে গেলাম, আজকে ম্যাম যেতে বলেছিল, কিন্তু ম্যামকে বললাম আজকে আর যেতে পারবো না, কারণ নিয়ে যাওয়ার তো অসুবিধা, ডেলিভারি আর করতে যায়, আমি বললাম ম্যাম আজকে অনলাইনে ক্লাস করেছি, ম্যাম বললো ঠিক আছে, তাই ম্যাম আজকে অনলাইনে ক্লাস করবে, ওই যে বইপত্র ব্যাগ প্যাক সব দিয়ে গেছি, ম্যাম আজকে অনলাইনে ক্লাস করাবে, তাই আমরা এখন ওকে মায়ের কাছে দিয়ে গেলাম, ও থাকবে, আমরা এখন বেরিয়ে যাবো, চলো এরপরে দেরি হয়ে যাবে, বাস পেতে দেরি হয়ে যাবে, আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে ঠান্ডায় শুয়ে পড়ি, বলো আর কথা বলতে পারছি, ঠিক আছে চলো বেরিয়ে পড়ি, এরপর ওখানে দেরি হয়ে যাবে। হাই বাবা, গেলাম ও মা, গেলাম, হ্যাঁ। তো গাইজ, আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর আমাদের এখান থেকে আমরি যেতে গেলে বেলেঘাটা বিল্ডিং মোড়ে নামতে হয়, ওখানে যাওয়ার জন্য এখান থেকে একটাই মাত্র বাস আছে, আর বাসটা না অনেকক্ষণ পরপর আসে, তো এসে আমরা বাস স্ট্যান্ডে প্রায় 20 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে রয়েছি, বাসের দেখা নাই রে, বাসের দেখা নাই, আর বাড়িতে তো এসিতে বসেছিলাম, বাস স্ট্যান্ডে এসে বুঝতে পারছি যে বাইরে কতটা গরম, প্রচণ্ড কষ্ট হচ্ছে, এদিকে টাইমও হয়ে যাচ্ছে, যাই হোক অবশেষে বাস এলো, বাসে উঠে বাসটা ফাঁকাই ছিল, বেশ জানলার ধারে জায়গাও পেয়ে গেলাম, কিন্তু হাওয়াটা যে আসছে সে মারাত্মক গরম হাওয়া, তবু কিছুটা ফাঁকা বলে বাসটা অতটা অসুবিধা হলো না, তো যাই হোক টাইমে তো পৌঁছাতে পারলাম না, অনেকটা দেরি হয়ে গেল,
অবশেষে আমরা আমৃতে এসে পৌঁছালাম। এই হচ্ছে রিসেপশন, রিসেপশনে গিয়ে আমি নাম রেজিস্ট্রেশন করালাম ফর্মিস্টার। তো গাইজ, আমরা ডাক্তার দেখিয়ে বেরিয়ে এলাম, এবার বাড়ির উদ্দেশ্যে চলেছি। বাইপাসে যে সাবওয়ে রয়েছে, সাবওয়ে দিয়ে আমরা রাস্তা পার হয়ে যাচ্ছি, গিয়ে আমরা বাস ধরবো বাড়ি যাওয়ার জন্যে। এই সময় জানি বাসে খুবই ভিড় হবে, কারণ অফিস টাইম, আর এসকেলেটারটা বন্ধ ছিল। এই গরমের মধ্যে না এই লম্বা সিঁড়ি মানে উঠতে খুবই কষ্ট হচ্ছিল, আমরা দুজনেই হাঁপিয়ে যাচ্ছিলাম, একে এত গরম তার মধ্যে এই লম্বা সিঁড়ি। যাই হোক, হাঁপাতে হাঁপাতে অবশেষে উঠলাম ওপরে, বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম, এবার বাস ধরতে হবে। দেখো গাইজ, আমরা তো বাড়ি চলে এসেছি, তো বাসে মারাত্মক ভিড় ছিল অফিস টাইম এখন, হ্যাঁ, আর এই যা সাংঘাতিক গরম পড়েছে তার মধ্যে ওই রকম ভিড়, মানে আমাদের তো তবু অভ্যাস আছে বাসে ট্রেনে ভিড় বাসে ওঠা, এরা তো বাড়িতে থাকে, এদের তো রাস্তায় বেরোনো অভ্যাস নেই, মানে এসে একদম ব্যাটারি উড়ে গেছে, মানে লো ব্যাটারি হয়ে গেছে, ব্যাটারি লো হয়ে গেছে, চার্জ একদম সব চলে গেছে, এসে শুয়ে পড়েছে, এখন আবার চার্জ দিতে হবে, তারপরে যদি আবার ওঠে, হ্যাঁ, বলছে আমি আর পারছি না, আমি আর যাব না। আমি বলেছিলাম আমি দেখাতে যাব না, কি বাইরে গরম, আর বাসে কি মারাত্মক ভিড়, এখন এসির মধ্যে এসে ও মাথা যন্ত্রণা করছে, আমার মাইগ্রেনে পেটাচ্ছে সকালে, আর এক জুতোর বাক্স নিয়ে বসে রয়েছে, পুরো জামা কাপড় ভিজে গেছে। আমি বললাম মাসের সময় যে কিছু জামা কাপড় নিয়ে যাই চেঞ্জ করে, যাওয়ার সময় তো আরামে গেছি, তখন বেশ বাসটা ফাঁকা ছিল, উঠেই সিট পেয়ে গেছি জানলার পাশে, কিন্তু আসার সময় তো অফিস টাইম না, কিছু করার নেই, তখন তো ভিড় হবেই বাসে, বিশাল ভিড় আছে, আর সেরকম গরমটাও পড়েছে। যাই হোক, তো প্রায় জার্নিটাও এক ঘন্টার খুব কম নয়, আমাদের বাড়ি থেকে আমরি এক ঘন্টা তো লেগেই যায়, কারণ রাস্তায় তো জ্যামও থাকে, এক ঘন্টা ওই গরমের মধ্যে জার্নি করে খাওয়া দাওয়া সব মাথায় উঠে গেছে, আমরা কিছু খাবো না, আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে বসবো, আমার আর কিছু ভালো লাগবে না, ঠান্ডায় ঠান্ডায় গিয়ে বসবো, আই আমার কিছু ভালো লাগবে না, কি গরম, 40 ডিগ্রি 43 ডিগ্রি 41 ডিগ্রি সব চলছে, পুরো তার থেকে ঠাকুর সবাইকে বসব করে দিচ্ছি, এমন অবস্থা। তোমরা তো দেখলে আমার বাড়িতে এসে কি অবস্থা হয়ে গেছে, আমি অত বাইরে না মানে জার্নি করতে পারি না, যাই হোক মা চা দিয়েছে খেতে, আর এই যে সন্দীপ বাবু চা খেতে বসে গেছে, একদম গরমাগরম গরমের মধ্যে আরো গরম চা খাচ্ছে, 25% চার্জ হয়েছে, মানে ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলছে, হ্যাঁ পাচ্ছি না, একদম আদা দিয়ে এলাচ দিয়ে একদম ফুটন্ত গরমের মধ্যে গরমাগরম চা, আর এইদিকে মা বসে আছে এই যে চা খাচ্ছে, আর এই যে বাবান সোনা, হ্যাঁ বাবান সোনা ওর কি সব হাতের কাজ করছে, পিচবোর্ড কেটে, আমি কথাও বলতে পারছি না ঠিক করে, এই যে সব কাজ করছে, আমি একটু চা খেয়ে এনার্জি দেবো, এই যে তোমার বিস্কুটটা নাও, বিস্কুটটা নাও, কি অবস্থা বলো কিছু, আমার যেখানে দেবে যে পাত্রে দেবে সেই আকার ধারণ করবো, আরে বাবা দাঁড়াও, তারপর আবার এখানে এখন রাত্রিবেলা খেয়ে দে, তারপরে এইদিকে তাকাও, রাত্রিবেলা খেয়ে দে তারপর আবার ও বাড়ি যাবো, আমার ভালো লাগে না, ও বাবার এখনো চা খাবো, চা খেয়ে তারপর বাড়ি যাবো, দেখো আমার পুরো ঝুড়ি পাখির মতো দেখতে লাগছে আমাকে। তো গাইস, রাত্রি তো অনেক হলে এখন রাত্রিতে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাওয়ার পরে আমি ক্যামেরা শুরু করেছি, দেখো এখন হচ্ছে ডিনারে চিকেন রয়েছে, আর এই যে চিকেন আর হচ্ছে রুটি, খাওয়া স্টার্ট হয়ে গেছে, তারপর ভিডিও আর সন্দীপের পাতে দেখো শুধু চিকেন, এই যে চিকেনের লেগ পিসটা রয়েছে, চিকেন আর রুটি নেই, রুটি খাওয়া হয়ে গেছে, আবার রুটি দেব, আর এখানে দেখো বাবান আর মা খাচ্ছে, আর এখন খেতে বসে গেছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, খাও খাও,
দাদা রুটি নাও, এনা রুটি নাও, আমার দু হাত জোড়া রয়েছে, রুটিটা নিয়ে নাও। পড়বে রুটি, রুটি আর চিকেন কষা সন্দীপ বাবু নিচ্ছে এখন। কি হয়ে গেছে অনেক, এখন এখানে ডিনার কমপ্লিট করে আবার বাড়ি যেতে হবে। আর গরমটা মারাত্মক এবার পড়েছে, এইবার প্রথম বাবানদের স্কুলে ডিক্লেয়ার করেছে যে আগামী কত তারিখ পড়ছে, 22 পড়ছে, 22 তারিখ থেকে অনলাইনে ক্লাস হবে, স্কুল অফ করে দিয়েছে, ওদের স্কুলে পড়ে না। কিন্তু এবার এত অত্যাধিক হিট, খুব ভালো ডিসিশন নিয়েছে, মারাত্মক গরম, পড়াশোনা করতে গিয়ে বাচ্চাদের শরীর খারাপ করিয়ে তো লাভ নেই, অনলাইন ক্লাস হোক, তারপরে সামার ভ্যাকেশন চালু হয়ে যাবে আবার মিডিল অফ মে থেকে, জুন থেকে আশা করা যায় এই ওয়েদারটা থাক, গরম অবশ্যই থাকবে, এতটা হিট থাকবে না। চলো তাহলে গাইস খেয়ে নি, গাইস খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার থামস আপ খাবো, থামস আপ খেয়ে বাড়ি চলে যাবো। এখন কথা বাজে যা না, কথা 40, রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, রাস্তার আর এখানকার কুকুর গুলো একটু এ বাড়তি ওরে ঘেও ঘেও করে থাকি, কি হবে কমে যাবে, পুরো ডাকবে। এখন শুধু এই ঠান্ডা খেতে ইচ্ছা করছে, আর গরম কিছু খেতে ইচ্ছা করছে না, কিন্তু মাংসটা খুব ভালো হয়েছিল, তাই না গো? আর মাংসটা ভালো হয়েছিল আর হচ্ছে তোমার খিদেও পেয়েছিল খুব, তাই জন্য খেয়ে নিয়েছি। কিন্তু আমি দুটো রুটিই খাই, ছোটে নবাবকে আগে দিই, তারপর মাকে দেবো, আমরা দুজন লাস্টে। এ নাও আমার তো এটা খাচ্ছে, এই যে ভিডিওর ও ক্যামেরার ও পাশে যে খাচ্ছে, আর এটা হচ্ছে আমি আগে চিয়ার করো যে এ খেয়ে নিল, আর এই যে খাচ্ছে বলো। গরমকালে সব থেকে আরামদায়ক জিনিস খালি ঠান্ডা, ঠান্ডা আইসক্রিম খাও, কোল্ড ড্রিঙ্কস খাও, যদিও সবই ক্ষতি করে, যেগুলো যেগুলো উপকার করে সেগুলো মানুষ কম খায়, ডাব, টক দই, টকের ডাল, মানে তেতো, যে কোনো তেতো, আমরা বেশি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খাই, কিন্তু এগুলো তো ভালো না, খেতে ভালো লাগে গরমের সময় বেশ ঠান্ডা ঠান্ডা, ভালো জিনিস না, তৃপ্তি পেয়েছে, কিন্তু এটা খেলে ক্যালোরি বাড়বে, ওয়েটও বাড়বে, পারুক ভাইয়া গরম কমিয়ে দেবে, গরমে সব ওয়েট কমিয়ে দেবে, এত ঘাম ঝরবে সব কমে যাবে, সব চর্বি গলে যাবে। চলো গাইস তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, সারাদিন আজকে যখন মানে কি কি করলাম দেখালাম তোমাদের, যদি আমাদের দেখো, আর দেখো আমার মুখ চোখের কি অবস্থা, পুরো বললাম না ঝুড়ি পাখির মতন আমাকে দেখতে দেখতে লাগছে। যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা আমাদের ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, তাহলে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে। তুমি বলো কিছু, মানে এই গরমের দিনে আবার গরম গরম ভিডিও নিয়ে চলো, চলি টাটা, আর তোমরা টাটা করে দাও, টাটা, তুমি বলো টাটা, চলো।